এরপরে আল্লাহ তাবারকাতালা কোথায় আছেন এই প্রশ্নের জবাব হিন্দু জবাব হলো, এটার হিন্দু আকিদা, এই বিষয়ে হিন্দু আকিদা, আপনি যদি হিন্দু হইতে চান তাহলে কি বলতে হবে আপনাকে, সর্বত্রেই বিরাজমান হিন্দু আকিদা। এটা কেন হিন্দু কিতাবে পাওয়া বলো, হিন্দু ধর্মের লোকেরা এটাই শিখে, এটাই কিতাবে লিখেছে, এটাই শেখায়। তাহলে হিন্দু জবাব আপনার, মুসলমান কি এই হিন্দু জবাব সন্তুষ্ট হবে? এই জবাব যদি কেউ দেয় আর এই জবাব গ্রহণ করে যদি সন্তুষ্ট হয় তাহলে সে কি মুসলমান হলো না হিন্দু হলো? হিন্দু হলো। এই জন্য মসজিদুল হারামের প্রাক্তন খতিব আবুসসাম আব্দুল জাহের নুরুদ্দিন এই কথাগুলোর বাস্তবতা পাচ্ছে, বলছে বর্তমান পৃথিবীতে 1999 জনই মুসলমান না, সহি আকিদার মানদণ্ডে আল্লাহর নিয়ে আসা ইসলামের মাপকাঠিতে কোরআন এবং হাদিসের, ইসলামের স্বচ্ছ এবং শুদ্ধ অর্থের মানদণ্ডে যাচাই করলে 1001 মুসলমান পৃথিবীতে পাওয়া যাবে কিনা সন্দেহ। বোঝা যায়? উনি তো ভারতে আসেই নাই, এসব হিন্দু আকিদা মুসলমানরা পোষণ করে এটা তো জানেই না। মসজিদুল হারামের খতিব এটা জানে? জানলে কি বলতো? জানলে আমি যেটা বলছি এরকম বলতো, এই ভারতবর্ষে লক্ষে 1 মুসলমান আছে কিনা সন্দেহ। কি আছে? হিন্দু মুসলমান আছে, নাস্তিক মুসলমান আছে, আস্তিকতার অতটুকু স্বীকার করে, বিধর্মী আস্তিকরা যতটুকু স্বীকার করে। মুসলমানদের এই আস্তিকতা স্বীকার করলে চলবে নাকি? মুসলমানদেরকে সেই আস্তিকতায় বিশ্বাসী হইতে হবে যেই আস্তিকতা হলো আকার বিশিষ্ট, সত্তা বিশিষ্ট, দুই হাত দ্বারা আদমকে তৈরি করেছেন সেই দুই হাতওয়ালা আল্লাহ অস্তিত্ব স্বীকার করতে হবে। জান্নাতে মুমিনরা আল্লাহ তাবারকাতালার দিদার লাভ করবেন, দিদারের জন্য অবশ্যই আল্লাহ তাবারকাতালার আকার থাকতে হবে, আর সেই আকারটা হবে হ্যাঁ আখেরাতে দেখার যোগ্য, পৃথিবীতে কেউ দেখতে পাবে না। পৃথিবীতে দেখার জন্য আবেদন হয়েছে, আবার অনেকে দাবিও করেছে, আল্লাহকে দেখার দাবি করেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশের হানাফি মাজহাবের যে ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা নাকি আল্লাহকে 100 দেখেছেন। এটা ক্লিয়ার হইল না? কি অবস্থায়, নিকা নিরাকার অবস্থায় দেখছেন না? কি অবস্থায় দেখছে? এই হিন্দু, এই হিন্দু হুজুর নিরাকার অবস্থায় দেখেছে না আকারওয়ালা অবস্থায় দেখেছে? নিরাকার অবস্থায় কিছু দেখা যায়? এটা তো পাগল ছাড়া কেউ বলতে পারবে না। নিরাকার জিনিস দেখা যায়, নিরাকার জিনিস অনুভব করা যাইতে পারে, বাতাস আমরা দেখতেছি তাই না? নিরাকার জিনিস কিন্তু আপনি কখনো টাকা দিয়ে দেখবেন? আল্লাহ তাবারকাতালা কত জায়গায় কোরআনে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালেহা, যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে, প্রতিপালকের সাক্ষাৎ চায়, দিদার চায়, সে যেন সৎ আমল করে। তোমার সৎ আমলের দরকার কি? তোমার তো দিদার নাই, তোমার তো আল্লাহ নিরাকার, তুমি হিন্দুদের সাথে যোগ সাদেশ করো, তোমরা কিভাবে দেখবা এটা আমাদেরকে শিখাই দাও, আকিদা শিখাইছো, আল্লাহকে দেখার কায়দাটা শিখাই দাও, আমরা বুঝতেছি না। আর তোমার আবু হানিফা যে 100 আল্লাহকে দেখলো, সে কি কায়দায় দেখেছে? এটার জবাব দে। আবার ওরাও বলে আসলে নির্বোধ মুসলমান, ইসলাম ধর্মে একটা দল আছে মুতাজিলা, সেই মুতাজিলারা ওরা খুব চালাক, ওরা আল্লাহর অস্তিত্ব, আল্লাহ তাবারকাতালার আকার স্বীকার করে না, আকার স্বীকার করে না, আকার আকৃতি স্বীকার করে না, দেখে চালাক কত, বলছে দিদারও নাই। চালাক কি? মুসলমানদের মধ্যে সবচেয়ে চালাক বাতিল ফেরকা হলো মুতাজিলা, আর সবচেয়ে এবাদত গুজার
বাতিল ফেরকা হলো খারিজি। সারাদিন কোরআন তেলাওয়াত, দোয়া, জিকির, আজকার, আল্লাহ বিল্লাহ, এইটা সেটা, খালি দিন ধর্ম নিয়েই পড়ে থাকে। বুঝেছেন? সবচেয়ে পরহেজগার এবাদত গুজার বাতিল ফেরকা হলো খারিজিরা। আর সবচেয়ে চালাক, দ্রুত, বুদ্ধিমান বাতিল ফেরকা হলো মুতাজিলেরা। ওরা বলছে আল্লাহর আল্লাহর আকার আকৃতি বলে কিছু নাই। আপনি ওকে বলবেন এই যে আল্লাহর দিদার কিসের, আল্লাহর দিদার কোথায় থেকে আসলো, বুঝে না, আল্লাহর দিদারও তো নেই, আল্লাহর দিদার নাই। কিন্তু এই ভারতবর্ষের এই হিন্দু মার্কা মুসলমানরা আবার আল্লাহর দিদারও স্বীকার করে। এরা বোকা বাতিল, এরা হলো বোকা বেদাতি, চালাক বেদাতি না। ওই মুতাজিলেরা হলো চালাক বেদাতি, আর এরা হলো বোকা নির্বোধ বেদাতি। বলছে দিদারও আছে, আবার কি বলে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন তখন আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছিল। তো বল, নিরাকার আল্লাহ দেখেছিল না আকারওয়ালা আল্লাহ দেখেছিল? এই বাতিল হুজুর, এই হিন্দু হুজুর, এই হিন্দু পীর কি দেখেছিল? এই যে 700 পৃষ্ঠার কিতাব পড়া হবে এই বিষয়ে, 700 পৃষ্ঠার কিতাব, 100 জন ইসলামী ইমাম, ইসলাম ধর্মের ইমামদের বক্তব্য এখানে আছে, 1000-এর উপরে দলিল আছে। কিসের? আল্লাহ সর্বত্রে নন, আল্লাহ আরশের উপরে আসমানে। আর কোরআনের আয়াত যে কত আছে, 700 পৃষ্ঠার কিতাব কেমনি? এই ভারতবর্ষের একজন হুজুরেরও এইরকম একটা কিতাব পড়ার সুযোগ হয়নি। 0-0-0 শূন্য অবস্থায় আছে। এই জন্য এত মূর্খতাপূর্ণ কথাবার্তা। 700 পৃষ্ঠায় 100 জন মতো ইমাম এবং মুসলমান মনীষীর বক্তব্য, আল্লাহ তবারক তাআলা আরশের উপরে আছেন, আল্লাহ তবারক তাআলা আকার বিশিষ্ট, আল্লাহ তবারক তাআলা এই সমস্ত সিফত, আল্লাহ তবারক তাআলার এই সমস্ত গুণাবলী দালালত করে, নির্দেশ করে যে আল্লাহ তবারক তাআলা অবশ্যই নিরাকার নন, আল্লাহ দিদার যোগ্য, আল্লাহর নির্দিষ্ট একটি সত্তা রয়েছে। এগুলো কোরআনের আয়াত, ইমাম আবু হানিফ এবং ইমামদের বক্তব্য, এবং 1000-এর মতো দলিল। কত? 1000-এর উপরে দলিল। আর বড় হুজুর, দাদা হুজুর এক কথাই শেষ করে দিলেন, এই সমস্ত আয়াত অবোধগম্য, এগুলো হলো মুতাশাবে। এই হুজুরদের সাথে থাকবে নাকি? আল্লাহর কসম করে বলছি, এই বক্তব্য শোনার পর হাজার হাজার মানুষ, হাজার হাজার মুসলমান এই দাদা হুজুরদেরকে বাইন তালাক দিয়ে, একেবারে ফাইনাল তালাক দিয়ে তাদেরকে সালাম দিয়ে চলে আসবে। আর কখনো হুজুর আপনাদের কথা শুনব না, শোনা উচিত নয়, আপনাদের বক্তব্য শোনা জায়েজ নেই। হাজার হাজার আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু একজন মুসলমানকে পাওয়া যাবে না। এই সমস্ত আয়াত দুর্বোধ্য, অবোধগম্য, এই সমস্ত হিন্দুয়ানি ব্যাখ্যা শোনার পর একজনও সহি আকিদার মুসলমান, একজন আহলে হাদিস কখনো এই বেরেলভি ধর্ম, এই দেওবন্দি ধর্ম, এই দাদা হুজুর, তথাকথিত দাদা হুজুর, এই পীর মুর্শিদদের সাথে একজনও ভিড়বে না, আমি 100% বিশ্বাসী। এক ভণ্ডের দল, কি পরিমাণ লোক বাড়তি আছে, বাড়তি আছে। এক ভণ্ড বলছে আমি আহলে হাদিস হয়ে যাব, যদি এই বিষয়ে দলিল দিতে পারো যে আহলে হাদিস হয়ে যাব। তোমার আহলে হাদিস আমার হওয়ার দরকার আছে? আহলে হাদিস, আহলে হাদিস তাকে হইতেই হবে, হইতেই হবে, হইতেই হবে, তার যদি 1% বিবেক থাকে। সরকারকে উস্কানি দেয়, প্রশাসনকে উস্কানি দেয়, জঙ্গি বলে, জঙ্গি বলার কায়দা আছে, হ্যাঁ,
এই সমস্ত বক্তব্য থেকে জঙ্গি তৈরি হয়। হুজুর আপনাদেরকে আর মানতে পারলাম না, আপনাদেরকে তালাক দিলাম, চলে আসলাম, এগুলো আর মানা যাবে না, এই বাতিল কথাবার্তা, তখন হয়ে যায় জঙ্গি। হ্যাঁ, কিভাবে মানবে? আলহামদুলিল্লাহ বন্ধুগণ, এরপরে ইনশাআল্লাহ সামনের আলোচনাগুলোতে আমাদের সেই 100 জন ইমাম কি বলেছেন সেই বিষয়ে আলোচনা আসবে, এবং এই ব্যাপারে কোরআনের কত প্রকারের দলিল আছে, কত প্রকারের দলিল, কতটি দলিল না, 10 প্রকার দলিল আছে, প্রকার, শত শত দলিলকে প্রকার করে এগুলোর আবার বিন্যাস, এবং 1000-এর উপরে দলিল পাওয়া যায়, এবং বহু বহু গ্রন্থ এই ব্যাপারে লিপিবদ্ধ হয়েছে। এই গ্রন্থেরও তালিকা দিয়ে দিব যা বেদাতি হুজুরদের পড়ার খোরাক হতে পারে। আল্লাহ তবারক ওয়া তাআলা আমাদেরকে সহিহ আকীদা মোতাবেক এবং আল্লাহ তবারক ওয়া তাআলার ব্যাপারে আকীদা শুদ্ধ করার পর আবার আল্লাহ আমাদেরকে আমল এবং ইবাদত করার তৌফিক দান করুন।